অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর কমেন্ট করুন। নমস্কার, আমি ভক্তভানু অনুপম সরকার, একজন বাচিক শিল্পী এবং অভিনেতা। ভানু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর নিয়ে কাজ করার পাশাপাশি অভিনয় তো শুরু করেই ছিলাম। আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে সমগ্র পৃথিবীতে আমার কাজের মধ্যে দিয়ে আমার একটা পরিচিতি হবে এবং এমন কাজ করব যে কাজের মধ্যে দিয়ে আমার দেশ ও মাতৃকা ভারতবর্ষ সম্মানিত হবে সমগ্র বিশ্বে। আর সেই ভাবনা থেকেই পরপর ৩ বছর ৩টে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের শিরোপা অর্জিত হল। এই সাফল্য আমার একার নয়, আপামর ভারতবাসী। আমি মনে করি যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে কাজ করার জন্য যে কোনো শিল্পীর ক্ষেত্রেই বিষয় নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ শিল্পীদের প্রতি সমাজের একটা দায়বদ্ধতা থেকেই যায়। তাই এমন বিষয় নির্বাচন করা উচিত যে বিষয়ের মধ্যে দিয়ে দেশের মানুষের কাছে একটা ভালো বার্তা যাবে, সমগ্র বিশ্বের মানুষের কাছে একটা তথ্য প্রেরণ হবে, যে তথ্যের মধ্যে দিয়ে, যে বার্তার মধ্যে দিয়ে মানব কল্যাণমূলক কোনো কিছু উঠে আসবে, মানুষকে কিছু বোঝাতে সক্ষম হব। এমন কিছু ভাবনা নিয়ে কিন্তু সবসময় কাজ করা উচিত, এটাই আমার ধারণা। কর্মসূত্রে তো বেশিরভাগটাই কলকাতায়তেই থাকতে হয়। আমি মূলত আমার হোম টাউন শান্তিপুর, শান্তিপুরে গোবিন্দপুর নামে একটা গ্রাম আছে, সেখানেই আমি থাকি। আর আমার বাড়িতে আমার মা, বাবা, ভাই, ভাইয়ের স্ত্রী এবং আমার স্ত্রী আর 7 বছরের ছোট্ট একটি ছেলে আছে, যার নাম অনুদীপ সরকার। ভীষণ দুষ্টু। দুষ্টু হলে হবে কি, আমার কাজে কিন্তু কখনো ব্যাঘাত ঘটায়নি, বিরক্ত করেনি। পরিবারের ভূমিকা অনন্য, কারণ প্রত্যেকেই আমাকে সবসময় মনোবল জুগিয়েছেন। পাশাপাশি কোনো যাতে অসুবিধা না হয় সমস্ত দিকে তারা সব সময় নজর রেখেছিলেন। এছাড়াও কিছু স্বেচ্ছাসেবী সংস্থা, আমাদের শান্তিপুর ব্লক ডেভেলপমেন্ট অফিস, থানা, হসপিটালের সুপার, প্রত্যেকেই ভীষণভাবে সহযোগিতা করেছেন, কারণ প্রত্যেকের সহযোগিতা ছাড়া আর এটা সম্ভব ছিল না। তিনবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করার পর স্বাভাবিকভাবেই ভাষায় প্রকাশ করা যায় না যে এই আনন্দ কতটা। তবে প্রথম 2018 সালে যখন আমি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করি, আমার চোখে জল এসে গেছিল যখন প্রথম মেইল পেলাম যে সাকসেসফুলি আমাকে জানানো হচ্ছে যে ইউ আর অফিসিয়ালি অ্যামেজিং। তারপর সার্টিফিকেট হাতে পেলাম, সেই অনুভূতি একটা অনন্য ছিল। প্রত্যেকবারই আলাদা আলাদা। আর নিঃসন্দেহে ভালো লাগছে, কারণ আমার দেশকে রিপ্রেজেন্ট করতে পেরেছি সমগ্র বিশ্বের দরবারে। আর যখন বিদেশের রেকর্ড ভেঙে, অর্থাৎ আমেরিকা, পোল্যান্ড, ইরান, বাইরের দেশের রেকর্ড ভেঙে যখন নিজের দেশে নিয়ে এসে নিজের দেশকে সমৃদ্ধ করতে পারি, সমগ্র বিশ্বে নিজের দেশের সম্মানকে তুলে ধরতে পারি, এর থেকে বড় প্রাপ্তি আনন্দ আর কি বা হতে পারে। সব থেকে বেশি ভালো লাগে তখনই যখন আমার দেশের মানুষ আমার এই কাজের জন্য গর্বিত হন, তখন আরো অনুপ্রেরণা পাই, দায়িত্ব বেড়ে যায় আগামী দিনে আরো ভালো ভালো বিষয় নিয়ে কাজ করার জন্য। অনুপম সরকার বাঙালির গর্ব, কারণ আমার জানা নেই অন্তত যে বাঙালিদের মধ্যে আর কেউ পরপর 3 বছর 18, 19, 20 পরপর 3 বছর গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম তুলেছে। অনুপম সরকারকে আমার অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। ভবিষ্যতে আমরা তার কাছ থেকে আরো নতুন নতুন রেকর্ডের আশায় থাকি। আমার দ্বিতীয় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম ওঠে 2019 সালে। ভাবছিলাম যে কি বিষয়ের উপরে এবার কাজ করব। হঠাৎ করে ইউটিউবের মাধ্যমে জানতে পেরেছিলাম যে আপেলের বীজে সাইনাইড থাকে, আর এই সাইনাইড অর্থাৎ বিষ যদি আমাদের পেটে যায়, অর্থাৎ আপেল খাওয়ার সময় যদি এই বীজ আমরা খেয়ে ফেলি, তাহলে আমাদের শরীরে কতটা ক্ষতি হতে পারে। একটা মানুষ যদি অজান্তে 10টা আপেলের বীজ একসঙ্গে খেয়ে নেয়, তাহলে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। সমীক্ষা করে দেখা গেছে যে সমগ্র পৃথিবীতে প্রত্যেক বছর এই আপেল বীজের সাইনাইডের কারণে 300 মানুষ মারা যান। তাই এই হেলথ অ্যাওয়ারনেস, এই সতর্ক বার্তাকে সামনে রেখে আমি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করার একটা ইচ্ছা, প্রবল ইচ্ছা নিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইটে সার্চ করি যে আপেল বীজ নিয়ে কি ধরনের কাজ আছে। জানতে পারলাম যে 2001 সালে পোল্যান্ড থেকে একজন আপেল বীজের উপরে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের শিরোপা অর্জন করেছেন এবং 420 ফুট একটা মালা তৈরি করেছিল। সেটাকে চ্যালেঞ্জ করি, যথারীতি 1742 ফুট লম্বা একটা মালা তৈরি করতে আমি সক্ষম। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে প্রায় 12.5 কিলো আপেলের বীজ আমি সংগ্রহ করেছিলাম। বিভিন্ন সোর্স, বিভিন্ন প্রোটোকল, নিয়ম কানুন, যেহেতু এটা পয়জন, নিয়ম কানুন মেনটেন করে আমাকে বীজগুলো সংগ্রহ করতে হয়েছিল এবং খুব সতর্কতার সঙ্গে কাজ করতে হয়েছিল, কারণ আপেলের বীজ সেটা নিয়ে কাজ, সূঁচ, সুতো, আর এই কাজ করতে গিয়ে যে কতবার হাতে সূঁচ ঢুকেছে সেসব স্মৃতি যেমন বেদনার, তেমনি খুব উচ্ছ্বাসের, আনন্দের। অনুপম সরকার একটা কীর্তি করেছেন, আর সেই জন্য তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস হয়ে উঠেছে। এবং সেই কীর্তিটা হচ্ছে যে সবচেয়ে বড়, সবচেয়ে লম্বা আপেলের যে সিডসগুলো আছে বা পিপস অফ দি অ্যাপল, সেইগুলো দিয়ে একটা লম্বা মালা তৈরি করেছে এবং সেটাকে জড়িয়ে রাখা হয় কারণ সেটা এতই লম্বা। এবং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে সেটা এখন পৃথিবীর সবচেয়ে লম্বা অ্যাপল সিডসের মালা। এর আগে সেই রেকর্ডটা ছিল পোল্যান্ডের, এবং সেই জন্যে আমরা অনুপম সরকারকে আমাদের তরফ থেকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং ভবিষ্যতেও তিনি এরম বিভিন্ন কাজ করুন এবং একটার পর একটা রেকর্ড ভাঙতে থাকুন, সেটাই কামনা করব। নমস্কার, আমি খরাজ মুখার্জি। অনুপম সরকার একজন বাচিক শিল্পী ও অভিনেতা। এর বাইরেও ওর একটা অন্য জগৎ আছে। পরপর 3 বছর 3টে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে। এটা ভারতবাসী ও বাঙালি হিসেবে আমাদের কাছে অত্যন্ত গর্বের। দু হাজার 2018, 2019 পরপর দুটো গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করার পর 2020-তে অর্থাৎ গত বছর প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে আমার মনে হয়েছিল যে এবারের বিষয় কি হতে পারে, কি বিষয় নিয়ে কাজ করতে পারে। তা সেই সময় ভারত চীন, ভারত পাকিস্তান যে ঠান্ডা যুদ্ধ হয়েছিল, আর সেটাই আমার হৃদয়কে তপ্ত করেছিল। অনেক বীর সৈন্যদেরকে আমরা হারিয়েছিলাম, জওয়ানদেরকে আমরা হারিয়েছিলাম। আর তাই হঠাৎ করে আমার মাথায় আসলো এটাই যে সাধারণত গোলা বারুদ, রিভলভার, গান পাউডার এইগুলোই তো কারণ হয় সৈন্যদের মৃত্যুর জন্য, শহীদের জন্য, শহীদ হওয়ার জন্য। আর তাই বারুদকে আমি অবলম্বন করেছিলাম। সাধারণত দেশলাই কাঠিতে বারুদ থাকে, তাই দেশলাই কাঠিকেই নির্বাচিত করলাম। এবং দেশলাই কাঠি নিয়ে কি কাজ আছে সেটা জানার জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইটে যখন আমি সার্চ করলাম, দেখতে পেলাম যে 2000 সালে ইউনেস্কো সেক্রেটারির তত্ত্বাবধানে ইরান থেকে একটা রেকর্ড করা হয়েছে, ইউনেস্কো লোগো তৈরি করা হয়েছে দেশটাকে কাঠি দিয়ে, এবং সেখানে ব্যবহার করা হয়েছিল 1,37,000 মতো দেশলাই পাখি, আর সেটাকে চ্যালেঞ্জ করে 2,27,290 দেশলাই পাখি আমি ব্যবহার করে গড়ে তুললাম, তৈরি করলাম অমর জওয়ান জ্যোতির প্রতিকৃতি। নমস্কার, আমি বনানী মুখোপাধ্যায়। আজকে আমি একটা বিশেষ কারণে এই ভিডিওটা করেছি। অনুপম সরকার, আপনারা তাকে চেনেন, যারা বিশেষ করে বাচিক শিল্পী তারা অনুপমকে জানেন। শ্রদ্ধেয় শ্রী ভানু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ অনুকরণ করে ও এক অদ্ভুত জীবন শুরু করেছে। ওর অনেক স্কিট আছে, ও অনেক অভিনয় করে, ধরা যায় না, তাই তো সকলে ওর নাম দিয়েছে ভক্তভানু। তো ভক্তভানু বলে ও বিখ্যাত হয়ে গেছে, কিন্তু আমরা জানি না ওর আর একটা শিল্পের দিক আছে যেটা হয়তো খুব কম লোকই জানে। পরপর 3 বছর, 2018, 2019 এবং 2020, এই 3 বছর ওর শিল্পকর্ম দিয়ে বিশাল কাজ করে ফেলেছে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম রেখেছে। ভাবা যায়, চিন্তা করা যায়, আমাদের অনুপম এত বড় কাজ করেছে। ওর সাম্প্রতিকতম যে কাজটা, সেটা হচ্ছে ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতি আছে, তারই অনুকরণে একটা লোগো করেছে। 4 ফুট বাই 6 ফুট একটা 1 ইঞ্চি পুরু প্লাইবোর্ডের ওপরে প্রত্যেকটা দেশলাই কাঠিকে দাঁড় করিয়ে, কোনো দেশলাই কাঠিকে শোয়ানো হয়নি, কোনো দেশলাই কাঠি ভাঙা নয়, বিকৃত নয়, প্রত্যেকটা অক্ষত পরিপূর্ণ দেশলাই কাঠিকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে আমাদের ইন্ডিয়া গেটে যে অমর জওয়ান জ্যোতি রয়েছে, ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সম্মানের যে স্মৃতিসৌধ রয়েছে, জওয়ানদেরকে, অমর বীর জওয়ানদেরকে শ্রদ্ধা জানাবার জন্য তারই প্রতিকৃতি আমি ফুটিয়ে তুললাম। 84 দিন ধরে কাজ করেছি, 14 থেকে 16 ঘন্টা নিরন্তর কাজ করতে হয়েছে আমাকে। গত বছর আমাদের শান্তিপুর ব্লক ডেভেলপমেন্ট অফিসের ব্যবস্থাপনায় 15ই আগস্ট আনুষ্ঠানিকভাবে অ্যাটেম্প নেওয়া হয়, জাজমেন্ট করা হয়, সমস্ত নথি লন্ডনে পাঠানো হয়, এবং প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য ডিলে হচ্ছিল, অনেকটাই দেরি হয়েছে। সর্বশেষে এই গত সপ্তাহে আমার হাতে সার্টিফিকেট এসে পৌঁছে আমি ভীষণভাবে আনন্দিত, কারণ দেশপ্রীতি, রাষ্ট্রপ্রীতি, এর থেকে তো বড় কিছু হতে পারে না। আর দেশকে যদি সম্মান জানাতেই হয়, তাহলে অবশ্যই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য যে বীর জওয়ানরা নিরন্তর বর্ডারে তাদের নিজের জীবনকে বিপন্ন করে আমাদেরকে সুরক্ষিত রেখেছেন, তাদেরকে সম্মান জানাতে হয়। তাই সেটা যখন আমি সমগ্র বিশ্বে আমাদের ভারতীয় সামরিক বাহিনীকে বীরত্বের সঙ্গে তুলে ধরতে সক্ষম হয়েছি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের মাধ্যমে, এটা আমার কাছে পরম প্রাপ্তির, আনন্দের, আমি ভীষণ উচ্ছ্বসিত। নতুন প্রজন্মের কাছে হয়তো একটা সঠিক বার্তা দিতে পেরেছি দেশপ্রেমের, দেশভক্তির। শান্তিপুরের অনুপম সরকার এক বুক শান্তির প্রার্থনা নিয়ে হাজির পৃথিবীর কাছে, আর এটা করতে গিয়ে সে একটা অসাধারণ আনন্দের ঘটনা ঘটিয়ে ফেলেছে। আমাদের ইন্ডিয়া গেটের সামনে জওয়ানদের যে স্মৃতিসৌধ আছে, তার অনুকরণে সে একটা লোগো তৈরি করেছে, এবং সেই লোগোটা ওয়ার্ল্ড গিনেস বুকে সার্টিফাইড হয়েছে, স্বীকৃতি পেয়েছে। আমরা অনুপম সরকারকে হার্দিক অভিনন্দন জানাই। আগামী দিনে এমন আরও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে অনুপম সমৃদ্ধ করুক আমাদের ভারতবাসীকে তথা বাঙালিকে। এবার আমার একটি আবেদন, যে এই কাজটা তো একটা বড় কাজ, আর এটা ইন্ডিয়ান আর্মি এবং আমাদের দেশের প্রতি শ্রদ্ধা জানিয়েও কাজটা বানিয়েছে, এটা যেন কোনোভাবে অযত্নে এটা নষ্ট না হয়ে যায়। তাই আমি আমাদের ভারত সরকারের কাছে আবেদন জানাবো, ইন্ডিয়ান আর্মির কাছে আবেদন জানাবো, যাতে এই কাজটাকে সঠিকভাবে সংরক্ষণ করা হয়। এবং অনুপম তো নিজেও বলেছে যে ও চায় যেটা ইন্ডিয়ান আর্মির হাতে তুলে দিতে, গভর্নমেন্টের হাতে তুলে দিতে, যাতে কোনো মিউজিয়ামে বা অন্য কোথাও এটা ঠিকঠাকভাবে সংরক্ষিত হয়। এটা আমাদের কাছে খুব গর্বের, সম্মানের, এবং এই কাজটা আমার মনে হয় সংরক্ষণ করা উচিত ছিল। এই কাজটা যদি ভারত সরকার বা ইন্ডিয়ান আর্মি তাদের নিজেদের সংগ্রহশালায় এটা রাখতেন, তাহলে আমার মনে হয় এটার প্রতি সঠিক সুবিচার করা হতো, যাতে ভবিষ্যতেও সবাই দেখতে পারেন। ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম বা শখ, যে সমগ্র বিশ্বে আমার কাজের মধ্যে দিয়ে আমার একটা পরিচিতি লাভ হোক, এমন কাজ করব যে সমগ্র বিশ্বে আমার দেশ ও মাতৃকা ভারতবর্ষকে সম্মানিত করতে পারে। তাই সব থেকেই 3 গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এবং একটু ব্যতিক্রমী কাজ করার প্রবণতা সবসময়ই আমার মধ্যে ছিল বা আছে, যেখান থেকেই আজকে বিশ্ব বাঙালির কাছে সমাদৃত হয়েছে ভক্ত ভানু নামটা। আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত যে আপামর বাঙালির আবেগের ভানু বন্দ্যোপাধ্যায়, প্রবাদ প্রতিম কিংবদন্তি একজন অভিনেতা এবং স্বাধীনতা সংগ্রামী, এমন একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের অনুকরণ করে আমি ওনার পরিবারের স্নেহধন্য হতে পেরেছি, আপামর বাঙালির কাছে প্রশংসাধন্য হতে পেরেছি। এটা কি কম প্রাপ্তির? আমি মনে করি যে আগামী দিনেও এই ধারাবাহিকতাকে রাখা আমার উচিত এবং এটাই আমার একটা শখ, আশা করি পূরণ করতে পারব। আর প্যাশন, সরল সাধারণভাবে জীবনযাপন করতে চাই, আর তার মধ্যে দিয়েই এমন কিছু কাজ করতে চাই যা, ওই যে বললাম, সমগ্র বিশ্বে আমার দেশকে সম্মানিত করবে। নমস্কার, আমি বাসবী ঘর। আমার বাবা অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়। আমাকে আমার বাবার পরিচয়টা এই জন্য দিতে হলো, কারণ এখন আমি যার সম্বন্ধে কথা বলতে যাচ্ছি তার সঙ্গে আমার বাবার নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত। শান্তিপুরের অনুপম আমার বাবার কণ্ঠস্বর অনুকরণ করে তার পেশার জগতে পথ চলা শুরু করেছিল এবং সেখানে তাকে এতই সাফল্য এনে দিয়েছে যে সে এখন সকলের কাছে ভক্ত ভানু নামে পরিচিত। তার একটা নেশা বা স্বপ্ন আছে যেটা আমাকে খুব গর্বিত করে তোলে। সেই স্বপ্নটা হলো গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম যাতে স্থান পায়, কিন্তু ভগবান তার সহায়, তাই সে পরপর 3বার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নানান কীর্তি দিয়ে জায়গা করে নিতে পেরেছে। অনুপমের নেশা ও পেশা দুটি অনুপম। যারা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের শিরোপা অর্জন করতে চান, যারা নিজের দেশকে সমগ্র বিশ্বে রিপ্রেজেন্ট করতে চান, এই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এর মাধ্যমে তাদেরকে একটাই অনুরোধ আমার, যে আপনারা রেকর্ড সংখ্যা বাড়াবার জন্য কখনো যে কোনো বিষয় নিয়ে কাজ শুরু করবেন না। বিষয়বস্তু নির্বাচন করুন, এমন বিষয় নির্বাচন করুন যে বিষয় আপনাকে উজ্জ্বল করবে, সম্মানের সঙ্গে তুলে ধরবে আপনার দেশকে সমগ্র পৃথিবীতে। এমন বিষয় নির্বাচন করবেন না যার মধ্যে দিয়ে আপনার দেশ অসম্মানিত হবে, আপনি অসম্মানিত হবেন বা কোনো বার্তা থাকবে না। সমগ্র পৃথিবীর কাছে, আগামী প্রজন্মের কাছে একটা সুরুচি, সুস্থ বার্তা আপনার কাজের মধ্যে দিয়ে যাতে ফুটে ওঠে সেই রকম বিষয় নিয়ে কাজ করুন। আপনার মধ্যে অসম্ভব ধৈর্য অবশ্যই আছে, কারণ পৃথিবীতে আপনি এমন একজন মানুষ, যে কোনো মানুষ, তার মধ্যে আলাদা একটা সত্তা আছে, আলাদা একটা ধৈর্য শক্তি আছে। সেটাকে খুঁজে বের করতে পারলে আপনি আলাদাভাবে নিজেকে ধরা দিতে পারবেন সমগ্র পৃথিবীর মানুষের থেকে আলাদা রকম করে। নিশ্চয়ই পারবেন, প্রত্যেকটা মানুষের পক্ষে সম্ভব। কিন্তু খেয়াল রাখতে হবে বিষয়বস্তু এবং সুরুচির পরিচয় যাতে প্রকাশ পায় তার কাজের মধ্যে। আমার শ্রেষ্ঠ স্বপ্ন আমার সন্তান অনুদীপ সরকার। ওর বয়স এখন 7 বছর। আমি চাই যে একজন বিবেকবান, সৎ, পরিশ্রমী মানুষ হয়ে উঠবে এবং ও এমন কাজ করুক যে ওর পরিচয় যেন একজন আদর্শ পিতা হিসাবে আমি পরিচয় দিতে পারি। অর্থাৎ সন্তানের পরিচয় যদি পিতার পরিচয় প্রতিষ্ঠা পায়, তার থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে? এটাই আমার শ্রেষ্ঠ স্বপ্ন। আগামী দিনে নিশ্চয়ই কাজ করবো, কিন্তু কি বিষয় নিয়ে কাজ করবো সেটা নিয়ে এখনো পর্যন্ত ভাবিনি। কারণ এখন আমার ভাবনা যে আমার যে 3য় গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অমর জওয়ান জ্যোতি প্রতিকৃতি তৈরি করা হয়েছে দেশলাই কাঠি দিয়ে, এই প্রতিকৃতিটা অর্থাৎ আমার কাজ, এটাকে ভারতীয় সেনাবাহিনীর দিল্লিতে যে আন্ডারগ্রাউন্ড মিউজিয়াম রয়েছে সেখানে সংরক্ষণের জন্য আমি দিতে চাই। সার্টিফিকেট সহ সেখানে সংরক্ষণ করা হোক, তার জন্য রাষ্ট্রপতির হাতে তুলে দিতে চাই কিংবা ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দিতে চাই। সেই প্রচেষ্টায় এখন চালিয়ে যাচ্ছি, কারণ ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সম্মানের যে স্মৃতিসৌধ অমর জওয়ান জ্যোতি, তার প্রতিকৃতি তৈরি করা হয়েছে। আর যে প্রতিকৃতি, যে কাজ সমগ্র বিশ্বের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি আদায় করে নিয়েছে, তা তো অবহেলা করে নষ্ট করে দেওয়া যায় না। সেটাকে সংরক্ষণ করার একটা দাবি জানাই আমি। সেই প্রচেষ্টায় এখন চলছে। আর আগামী দিনে নিশ্চয়ই কাজ করব, এখনো পর্যন্ত ভাবিনি, নিশ্চয়ই ভাবব। নমস্কার, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি।